রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় উদয়চাঁদ গ্রন্থাগারে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও আব্দুল রব, শ্যামাপ্রসাদ ব্যানার্জি, উদয় কোনার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এবারের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, আপনারা জানেন, একটা পৌরসভা, একটা পঞ্চায়েত, একটা লোকসভা আমরা পেলাম না পেলাম তাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু মূল লড়াই হচ্ছে বিধানসভা নির্বাচন। যে নির্বাচনে 5 বছরের জন্য দলকে ক্ষমতায় নিয়ে আসা, সেই লড়াইতে যেসব কর্মীরা আমাদের পাশে থেকে কাজ করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই, কারণ তারা দিন রাত কাজ করেছেন বলেই এই বর্ধমান দক্ষিণে আমি জিততে পেরেছি। বাংলা জুড়ে লোকরা কাজ করেছিলেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় 213টা সিট নিয়ে তৃতীয়বার আবার মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু আমরা এর মধ্যেও জানি আমরা জিতেছি 8,105 ভোটে, কিন্তু আমাদের দক্ষিণে জেতার কথা অনেক। আমরা জানি কারা কি করেছেন আমাদের নির্বাচনে, আপনারাও জানেন আমরাও জানি। বহু বন্ধু আজকে নির্বাচনে জেতার পরে সবুজ আবরণকে বেরিয়ে পড়লেন, অনেক লোককে জিজ্ঞাসা করছি সবুজ আবিরটা মাকা লোকে, সে লোকটা খুঁজে পাওয়া যাচ্ছে না কে সবুজ আজিব মাকালো, নিজেই আগে নেমে পড়েছে, কারণ বিশ্বাসঘাত করা তো এটাই করে, সারা জীবন দল করবে আর ঠিক নির্বাচনের সময় বিশ্বাসঘাতকতা করবে, সেই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। সামনের দিনে আমাদের লড়াই চলবে, বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সঙ্গে নিয়ে আমাদের এই লড়াই চলবে, তারা যে লড়াইয়ে যাতে ডাক দেবে আমাদের সবাইকে সামিল হতে হবে, আর ভারতবর্ষ থেকে বিজেপিকে পরাজিত করে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে দিল্লির গদিতে নিয়ে যেতে হবে, এটা আমাদের সবার কাছে আমাদের আবেদন। বিজেপি যেভাবে গোটা ভারতবর্ষটাকে নষ্ট করে দিয়েছে, বাংলাটাকে শেষ করার যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তে তারা পরাজিত হয়েছে। আমরা মনে করি ভারতবর্ষে পদ্মফুল ফোটানোর আর কোনো দল থাকবে না, আর মাত্র কয়েক মাস অপেক্ষা করতে হবে আপনাদের। তাই আজকে আমরা যারা বর্ধমান শহরে দলটা করি, যারা আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করি, আমাদের সবাইকে একসঙ্গে থেকে সংগঠিত ভাবে দল করতে হবে, মানুষের পাশে থেকে সরকারের সমস্ত কর্মসূচি, সরকারের সমস্ত কাজকর্মগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আর তৃণমূল কংগ্রেসটাকে বর্ধমানে শক্তিশালী করতে হবে। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।